رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات مسلمان اعظم سامعین اکرام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ محر رب العالمین حکم الحاکم نے قدرتی عظیم الشان دربارے اگنیت اسنکو شکریہ سجدہ ادائی کرچی جامرا آج کے ماہ ربیع الاول شریف تھا جی ماشے رحمت العالمین شفیع المذنبین امام الانبیاء بشو مانوتار ترام کرتا مکتی دادا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم এই পৃথিবীতে এই মর্তের মাটিতে মানবতার উদ্দেশ্যে যে মহান মাস আগমন করেছিলেন সেই মহান মাস ঈদ মিলাদুন্নবীর বার্তাবাহী এই মহান রবিউল আউয়াল শরীফের প্রথম জুমাতে আমরা একত্রিত হলাম আমরা প্রাণ ভরে আল্লাহর দরবারে শুকরিয়া করি সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ ইমানি তকাজা ইমানি মহাব্বত ইমানের দাবি হচ্ছে এই মাসকে প্রিয় নবীর আগমনের এই মহান মাসকে আলাদাভাবে দেখা এই দেখার জন্য এত যুক্তিতর্কের অবতারণার কোনো প্রয়োজন নেই ভালোবাসার সামনে প্রেমের সামনে কোনো যুক্তি টিকে না বিশেষত যেই ভালোবাসাকে সামনে নিয়ে তথা যেই মহান হাস্তি মহান জাতকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতকে সাজিয়েছেন সবুজ শ্যামল করেছেন সেই মহান সত্তার আগমনে আমি খুশি হব কি হব না এটা আমার ব্যাপার এটা আমার প্রেমের ব্যাপার এটা আমার ঈমানের ভালোবাসার দাবির বিষয় এখানে অহেতুক যুক্তির অবতারণা করা এটা কোনো প্রয়োজন নেই যার প্রেম দাবি করবে সে খুশি হবে সে আনন্দ করবে সে শুকরিয়া করবে সে তার মতো করে এই মাসকে ধারণ করবে পালন করবে সর্বোপরি সে এই মাসের যে মেসেজ ওটাকে ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শিত পথে নিজেকে সমাজকে জাতিকে দাঁড় করাবার জন্য আমরণ চেষ্টা চালিয়ে যাবে এটাই হচ্ছে ঈদ মিলাদুন্নবীর মূল মেসেজ মূল ধারণা মূল ধারা মূল দাবি আল্লাহ পাক সে জায়গায় আমাদেরকে আসা তৌফিক দান করুক সবাই বলি মহতরম হাজরিন এই কথাগুলো একটু কষ্টের সাথে ইঙ্গিত দিয়ে বললাম ইঙ্গিত এই জন্য দিলাম যে এই মহান মাসের আগমনের সাথে সাথে একদিকে যেমন উম্মা প্রাণ ভরে এই মাসকে স্বাগতম জানাবে জানাচ্ছে আমরাও এই মাহে রবিউল আউয়াল শরীফের এই প্রথম জুমাতে এই মাসকে স্বাগতম জানাচ্ছি আমরা এই মাসের যেই দাবি সেটাকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা যেন এই পরিকল্পনা নিয়ে এই মাসের যে দাবি সেটাকে সামনে নিয়ে আমরা যেন অগ্রসর হতে পারি আজকের এই প্রথম জুমা আমাদেরকে সে তৌফিক দান করুক সবাই বলি আমিন
বুঝতেই পারলেন এই মাসটাকে আমরা কিভাবে পালন করব, কিভাবে ধারণ করব, আমার প্রেম কি বলে, তার জন্য খুব বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। হয়তো আপনাদের সামনে আসবে অনেক যুক্তি, আসবে টিভি টেলিভিশনে যারা মিডিয়াতে কথা বলে এবং মিডিয়াতে কথা বললে নিজকে বড় আল্লামা মনে করে, বলবে কই সাহাবা একরামের আমল তো ছিল না, কই তাবি তবে তাবির আমল তো ছিল না, তোমরা কি সাহাবা একরাম থেকে বড় প্রেমিক আশিক হয়ে গেলা? ব্যাপারটি তেমনটি নয়। অথচ যারা ঈদ মিলাদুন্নবীর বৈধতা নিয়ে, এটা পালন করা নিয়ে প্রশ্ন উত্থাপন করে, সাহাবা একরামরা করেছি কি করে নাই এই প্রশ্ন উত্থাপন করে, তারা তাদের কোনো মুরব্বী মারা গেলে তার জীবন কর্ম নিয়ে আলোচনা সভা করে, তার জীবন কর্ম নিয়ে দোয়ার মাহফিল করে, তখন সাহাবা একরামরা করেছিল কিনা এই প্রশ্নের অবতারণা করে না। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দিকে ইঙ্গিত দিয়েছি সেটা আপনারা বুঝতেই পারছেন। তাদের বড় বড় মুরব্বীরা, তাদের মুহতামিমরা, তাদের কওমি মাদ্রাসার এই সমস্ত ব্যক্তিরা মারা গেলে তারাও তাদের জীবন কর্ম স্মরণ করে, তারা স্মরণ সভা করে, আলোচনা সভা করে, দোয়ার মাহফিল করে। আমরা বলি থ্যাংক ইউ, গুড, কোনো সমস্যা নাই, ভালো, আমরা বলি এটা ভালো। কিন্তু যখনই তুমি তোমার মুরব্বীর জন্য, মুরব্বীর মৃত্যু দিবসে, অন্তকাল দিবসে এগুলোকে ধারণ করে করতে পারো, তখন সুন্নতার বেদাতের কোনো সমস্যা হয় না। যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামার জীবন কর্ম নিয়ে আলোচনার প্রশ্ন আসে, তখনই তুমি সাহাবিরা করেছে কিনা, তাবিরা করেছে কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, এত প্রশ্ন উত্থাপিত বাবা তুমি সেই সময় কেন করো, কি জন্য করো? এটা হচ্ছে মুসলিম উম্মাকে তার প্রিয় নবী থেকে আলাদা করার পায়ে তারা ষড়যন্ত্র মাত্র। কারণ অমুসলিমরা জানে মুসলমানদের ঐক্য, মুসলমানদের সংহতি, মুসলমানদের ইমানি জজবা, মুসলমানদের ইমানি মহব্বতকে থেকে যদি নড়াতে হয় তাদের মাঝে আগে প্রফেট মুহাম্মদের মাঝে দূরত্ব তৈরি করতে হবে। বড়ই নেককারজনক এই ষড়যন্ত্র পৃথিবীর গোড়া থেকে, এটা প্রথম থেকে হয়ে আসছে। আমার মহতরম হাজরিন, এই ইঙ্গিতটুকু দিয়ে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, প্রত্যেকে নিজের মতো করে নিজের ঘরে, সংসারে, পরিবারে, নিজের পরিবেশে, প্রতিবেশে, সব জায়গাতেই আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামার আগমনের এই মহান মাসকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে প্রত্যেকের অন্তরে নবী প্রেম পরিগ্রহ লাভ করে এবং প্রত্যেকেই যেন দিনের দিকে আসতে উদ্বুদ্ধ হয়, উজ্জীবিত হয়। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমি মহতরম হাজরিন, মনে করতেই পারেন যে আমাদের খতিব সাহেব একটু দুর্বল করে কথা বললো, তাহলে কি এটা কোরআন হাদিসে নাই? তাহলে কি সাহাবা একরামরা করে নাই? আরে বাবা, সাহাবা একরামরা যেভাবে ঈদ মিলাদুন্নবী করেছে আমরা তার কুটি ভাগের এক ভাগ পালন করেও করতে পারবো না। ওরা তো রাতদিন নবীর দিকে চেয়েই থাকতো, ওরা নামাজের নিয়ত করে নবীর দিকে চেয়ে থাকতো, ওরা মসজিদে জমাতে বসে খুজরা শরীফের দিকে চেয়ে বসে থাকতো, কোন সময় রসুল আসবে, ওরা রসুল হাঁটার সময় রসুল দিকে চেয়ে থাকতো, ওগুলো ধারণ করতো, রসুল কীভাবে হেঁটেছেন, কীভাবে চেয়েছেন, কীভাবে খেয়েছেন, কীভাবে বসেছেন, কীভাবে কথা বলেছেন, কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, পরিবার পরিজন করেছেন, বন্ধুর সাথে কথা বলেছেন, মানুষের সাথে কথা বলেছেন, এভরিথিং, এভরি টাইম। ওরা তো ওদের দৃষ্টিত আল্লাহ নবীর দিকেই নিবদ্ধ ছিল। আমরা কীভাবে সাহাবা ইকরামের মতো ঈদ মিলাদুন্নবী আমরা কীভাবে পালন করব? এটা তো কোনোদিন সম্ভব নয়। মহতরম হাজরিন, আসুন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহ রসুলকে কেন পাঠিয়েছেন, কী জন্য পাঠিয়েছেন, সেই আঙ্গিককে ধারণ করে আমি মূল আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমার আলোচনা মাসব্যাপী থাকবে। আল্লাহ পাক তৌফিক দিলে আমাকে আলোচনার এবং আপনাদেরকে শোনার পরিশেষে সবাইকে এটা ধারণ করার, পালন করার তৌফিক দিক। আরও একসাথে বলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন প্রিয় নবীর পৃথিবীর এই আগমনের বহু আগেই আলমে আরওয়াহতে আত্মার জগতে এখনও পৃথিবীতে কেউ আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে কিভাবে সমাজ গঠন করবেন, কিভাবে আইডিওলজি দিবেন, কিভাবে নবীরা আসবে, নবীদের দায়িত্ব কী,
সমস্ত পূর্ব পরিকল্পনা এই বিশ্ব চরাচরে নবীরা আসার আগেই আত্মার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো প্রোগ্রাম করেছেন, দুটো মাহফিল করেছেন, দুটো সভা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুটো সভার তথ্য আমরা কোথায় পাই? কোনো ঐতিহাসিকের ইতিহাস থেকে নয়, কোনো মুহাদ্দিস মুফতি মুদাক্কিক চিন্তাবিদ স্কলার দার্শনিকের দর্শন থেকে নয়, এই তথ্য আমরা হাদিস থেকেও নয়, এই তথ্য পাচ্ছি স্বয়ং খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে দুটা সভার আয়োজন করেছেন ওগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিম ইতিহাস হিসাবে যেটা সত্য, ভূগোল হিসাবে যেটা সত্য, দর্শন হিসাবে যেটা সত্য, রাজনৈতিক কর্মধর্ম হিসাবে যেটা সত্য, যালিকাল কিতাব লা রাইবা ফিহি ইন্না হাযা লাহুল কাসাসুল হাক, এখানে যত ইতিহাস বর্ণিত হয়েছে কোরআনে সব কিছু সত্য। মানুষেরা যে ইতিহাস লিখে ওটা সে তার মতো করে লিখে, কি বলেন ঠিক কিনা? ওটা সে নিজের মতো করে লিখে, যেটা যেই নেতাকে ভালো লাগে ভালো লেখে, যাকে খারাপ লাগে খারাপ লেখে, কিন্তু এই ইতিহাস লিখছেন স্বয়ং খোদা লা ইলাহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় লিখেছেন? কুরআনুল করিমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের মধ্যে সা ফরমাচ্ছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এর আগে আল্লাহ পাক আরেকটা সভা করেছেন, প্রথম সেটা হচ্ছে আল্লাহ পাক সেই সভাতে আদম থেকে সমস্ত নবী রসুলদের আত্মা সমূহকে আসতে বললেন, ফেরেশতাদেরকে আসতে বললেন, সমস্ত মানব জাতিকে আসতে বললেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম আহলে কিতাব সহ সবাইকে আল্লাহ পাক সেই আরোহা জগতের আত্মার জগতের প্রথম সভায় ডাকলেন। ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষণ দিলেন, সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের খালেক নই? আমি কি তোমাদের মৌদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমি কি তোমাদের সব কিছু নই? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুদার খুদাইর উদ্দেশ্যে আহ্বান করা এই প্রথম সভায় নিজের একত্ববাদ সম্পর্কে জিজ্ঞেস করলেন, যেই একত্ববাদ মূলত ইসলামী দর্শনের মূল ভিত্তি, ইসলামী দর্শনের দালানের ফাউন্ডেশন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে একত্ববাদ সম্পর্কে জিজ্ঞেস করলেন, সবাই একসাথে আদম থেকে ঈসা রুহুল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম রসুল নবী ফেরেশতা থেকে নিয়ে মানব কুল থেকে নিয়ে সবাই উত্তর বলল, কালু, এটা বহু বচন, তারা সবাই একসাথে বলল, বালা, হ্যাঁ, ইয়েস, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালিক, তুমি বিধানদাতা, তুমি আইনদাতা, তুমি সমাজদাতা, তুমি সব কিছু, তুমি ওয়াহদানিয়ত, তুমি তোমার ওয়াহদানিয়ত সত্য, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একক, তোমার কোনো সানি নেই। বাস আল্লাহ পাক রব্বুল আলামিন সভা শেষ করে দিলেন, সভা শেষ হয়ে গেল। আজকে কেউ নাস্তিকরা আল্লাহকে মানুক না মানুক, কিন্তু আত্মার জগতে মেনে এসেছে, পৃথিবীতে এসে গুমরা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে একটা স্পেশাল সভা রাখলেন, খাস সভা রাখলেন। এই সভাতে ফেরেশতারা নেই, এই সভাতে আল্লাহর বলিরা নেই, এই সভাতে মানব কুল নাই, মানুষ সাধারণ মানুষেরা নাই, অলিগোস কুতুবরা নাই। আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের একটা স্পেশাল খাস বিশেষ সভা আত্মার জগতে আহ্বান করলেন। সুবহানাল্লাহ বলেন না। সোর্স কি? কুরআনুল করিম সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন, ইশা ফরমাচ্ছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে বিশ্বের মানুষেরা তোমরা স্মরণ করো, ও নবী তুমিও স্মরণ করো, সমস্ত মানব গোষ্ঠী তোমরা স্মরণ করো, তোমরা একটু স্মরণ করে দেখো, আখাযাল্লাহ, আল্লাহ পাক যখন নিয়েছিলেন মিসাকান নাবিয়্যিন সমস্ত নবীদের থেকে শক্ত ওয়াদা। এখানে লক্ষ লক্ষ নবীরা আছে, রসুলরা আছে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক বলছেন, এই সবার আহ্বানকারী আমি আল্লাহ, আমি আল্লাহ, এই সবার আহ্বানকারী আমি আল্লাহ, আর এই সবার সাবজেক্ট, আগের সবার সাবজেক্ট ছিলাম আমি আল্লাহ, আল্লাহ রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর এই সবার সাবজেক্ট
হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার আওয়াজ ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এই সবার সাবজেক্ট ম্যাটার হচ্ছে বিষয়বস্তু, আল্লাহ নিজেও নয়, আল্লাহ আহ্বানকারী হয়ে সাবজেক্ট ম্যাটার বানালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফের অনুবাদ করছি, হাদিস পর্যন্ত যেতে হবে না। وَإِذَا هَذَا اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে মিসাক নিলেন, মিসাক মানে শক্ত ওয়াদা, কঠিন ওয়াদা নিলেন। কি ওয়াদা? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, ও নবীরা যখন আমি তোমাদেরকে নবুয়ত দেব, কিতাব দেব, জ্ঞান বিজ্ঞান দেব, হিকমত দেব, নবুয়তের আসনে আসীন করব, তোমরা দুনিয়াতে চলে যাবা, তোমরা তোমাদের আপন আপন কিতাব মোতাবিক পৃথিবীতে দ্বীনের খেদমত আঞ্জাম দিবা, হে নবী রাসূলুল্লাহ শুনো। সুম্মা জাআকুম রাসূল, যখন পৃথিবীতে আমার নবীর মিলাদ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন, যখন পৃথিবীতে আমার নবীর মিলাদ হয়ে যাবে, মিলাদ নবীর আলোচনা পৃথিবী হওয়ার, এই জনপদ হওয়ার, নবী রসুল মানবরা আসার বহু আগেই আত্মার জগতে মিলাদ নবীর মাহফিল আল্লাহর আহ্বানে চলছে। বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নেই। সুম্মা জাআকুম, হে আদম, হে মুসা, হে ঈসা, হে নূহ, হে ইব্রাহিম, হে ইদ্রিস, হে ইউসুফ, নবীরা শোনো, যখন তোমাদের মাঝে আমার প্রিয় নবী, যাকে দেখে দেখে আমি এই পৃথিবীকে সৃজন করেছি, ওনার আগমন হবে। কেন আগমন হবে? উনি কি জন্য আসবেন? মুসাদ্দিকুল লিমা মাআকুম, সুবহানাল্লাহ বলুন না, কার ভাষা? আরো জোরে আওয়াজ বলুন, কার ভাষা? মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের নবুয়ত নবুয়তকে সত্য প্রতিপন্ন করবে। তোমাদের কিতাবকে তৌরাত যে হক, জবুর যে হক, ইঞ্জিল যে হক, তোমাদের ধর্ম যে হক, তোমাদের নবুয়ত যে হক, এই কথা বিশ্ব মানবতার সামনে যিনি অনুমোদন দিবে, যিনি এটাকে স্বীকৃতি দিবে, মুসাদ্দিক সাদাকাত করনেওয়ালা সত্য প্রতিপন্নকারী হয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামার আগমন তোমাদের মাঝে হয়ে যাবে, তখন তোমাদের অবশ্যই দায়িত্ব হবে লা তুকমিনুন্না বিহি, আর নবুয়তের দাবি চলবে না। সুবহানাল্লাহ বলবেন না, ও নবী রাসূলরা, তৌরাত তখন স্থগিত, জবুর স্থগিত, ইঞ্জিল স্থগিত, সহিফাগুলো স্থগিত, তোমাদের দীন ধর্ম স্থগিত, তোমাদের নবুয়ত স্থগিত, লা তুকমিনুন্না বিহি, সব কিছু রেখে তোমরা সেই আখেরি নবী, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমরা ঈমান আনতেই 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 হবে, অবশ্যই আনতেই হবে। বলা তানসুরুন নবী, এবং তাকে সাহায্য করতে হবে, তোমরা সেই নবীকে সাহায্য করতে হবে। কালা, আল্লাহ পাক এই ভাষণ দিয়ে বললেন, হে নবীরা রসুলরা, আকরারতুম, তোমরা কি আমি আল্লাহ যেই একরার নামা নিচ্ছি, যেই প্রতিশ্রুতি তোমাদের কাছ থেকে নিচ্ছি, দিয়েছ? আকরার, তুমি এটা একরার করেছ, মেনেছ? কালু, আকরার না। সমস্ত নবী রসুলরা একসাথে বলল, মাওলা আমরা এটা একরার করে নিলাম, তোমার নবী আসলে আর নবুয়তের দাবি নেই, আর কিতাবের দাবি নেই, আমরা সেই মহান নবীর উপরে ঈমান আনবো এবং তার সাহায্যকারী হয়ে যাব। আল্লাহ আজকে যে নবুয়ত রিসালত নিচ্ছি, এই নেওয়ার পূর্ব শর্ত এটি উপরে আমরা একরার নামা ঘোষণা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহাসতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, তোমরা কি এই একার নামার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন ঘোষণা কি দিয়েছো? কালু, আকরার না। তারা সবাই বললো আমরা একরার করলাম। আল্লাহ পাক এখানেই শেষ নয়, নিজের একত্ববাদ সম্পর্কে একটি কথার উপরে সবা শেষ করে দিয়েছেন। আল্লাহ পাকের পরে সাবল মারছেন, ফাশহাদু,
শুধু একরার করলে হবে না, আপনার যে কোনো একরারনামার উপরে, যে কোনো চুক্তির উপরে, যে কোনো ডিডির উপরে সাক্ষ্য লাগে না? কথা বলেন, সাক্ষ্য লাগে কিনা? বিয়ের আগের সময় সাক্ষ্য লাগে কিনা? জমি জমা ডিডির উপরে সাক্ষ্য লাগে কিনা? সব জায়গাতে সাক্ষ্য লাগে। আল্লাহ পাক এখানেও নিজের ব্যাপারে কাউকে সাক্ষ্য হতে বললেন না, এখানে বললেন তোমরা যে আমার নবীকে মেনে নিয়েছ, নবীর উপরে ঈমান নিয়ে আসবা, নবুওতের দাবি বাদ দিবা, তার মিলাদ হয়ে গেলে ফাসহাদু, একে অপরের জন্য সাক্ষী হয়ে যাও। আদম নূহের জন্য সাক্ষী হয়ে যাও, নু আদমের জন্য, ঈসা মূসার জন্য, মূসা ঈসার জন্য, এই একরার নামার উপরে তোমরা সাক্ষ্য দিয়ে দাও, সাক্ষী হয়ে যাও পরস্পর পরস্পরের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাও শেষ নয়, সাক্ষ্য হয়ে গেল সবাই, এই একজন নামার উপরে নবী রাসূলরা সবাই সাক্ষ্য হয়ে গেল, সাক্ষী হয়ে গেল, সাক্ষ্য প্রতিপন্ন হয়ে গেল। তাও শেষ নয়, আল্লাহ পাক পরিশেষে ঘোষণা করলেন ওয়ানা মাকুম মিনাস শাহিদিন, আমি আল্লাহ এই সাক্ষীর উপরে আমার স্বাক্ষরটা করে দিলাম। ওয়ানা আমি, আমি কে? আরো জোরে আমি কে? মাকুম নবীরা তোমাদের সাথে, তোমাদের স্বাক্ষর সাথে, আমি আল্লাহ। ওয়ানা মাকুম মিনাস শাহিদিন, সাক্ষীগণের সাথে আমি আল্লাহ কুদরতি স্বাক্ষর করে দিলাম, আমি সাক্ষী হয়ে গেলাম, এই কথার উপরে সাক্ষী সাক্ষ্য দিলাম, সাক্ষী হয়ে গেলাম যে আমার প্রিয় নবীর মিলাদ যখন হয়ে যাবে, রবিউল আউয়াল শরীফে এই মিলাদুন নবী যখন হয়ে যাবে, তখন সমস্ত কিছু মনসুখ, তখন সবাই আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উপর ঈমান আনবে, সাহায্যকারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা জানি যে অন্য নবী রাসূলরা আমাদের নবীর সময়ে পৃথিবীতে আসবেন না, কিন্তু এই একরার নামাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার জগতে আমার নবীকে তারা মেনে নিবে, এই একরার নামাকে বাস্তবায়ন করার জন্য রসুলকে আরশ আজিমের মেহমান বানিয়ে মক্কাতুল মুকাররমা থেকে আরশ আজিমে যাওয়ার পথে যখন রসুলকে বাইতুল মুকদ্দসে ভায়া বানালেন, বাইতুল মুকদ্দসকে রসুলের বিশ্রামকে বিশ্রামের জন্য পথে বাইতুল মুকদ্দস নিয়ে গেলেন, তখন বললেন সমস্ত নবী রসুলরা আসমানি জগতে কবরে যে যেখানে আসো সবাই বাইতুল মুকদ্দসে হাজির হয়ে যাও। সবাই বাইতুল মুকদ্দসে হাজির হয়ে যাও, নবী ইমাম হবে, জিব্রিল আমিন মুয়াজ্জিন হবে, আর সমস্ত নবী রাসূলরা মুক্তাদি হয়ে যাবে। আমার রাসূল সেখানে নামাজ পড়াবে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা মেরাজ যাবার পথে বাইতুল মুকদ্দসে রাসূলের ইমামতিতে একতা করে তারা সেখানে মুক্তাদি হয়ে এই একরার নামার বাস্তবায়ন করবে। ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আবার আগমন করবেন, ঠিক কিনা? উনি এসে বলবেন না যে আমি নবী, আমি রসুল, আমার কাছে কিতাব এসেছে, এই দাবি উনি করবেন না। উনিও ঘোষণা দিবেন এই একরার নামা মোতাবেক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল। ঈদ মিলাদুন্নবী আছে কিনা? ঈদ মিলাদুন্নবীর মাহফিল কি সেই সস্তার সৃষ্টির গুড়াতে আত্মার জগতে আল্লাহর আহ্বানে নবী রসুলদের মাহফিলে আল্লাহ রসুলের আগমনের এজলাস, আল্লাহ নবীর আগমনের খুশ বার্তা, রসুলের আগমনকে সাবজেক্ট ম্যাটার বানিয়ে সভা সেখানেও চলছিল। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পেয়েছেন, কোরআনে আছে কি নাই? বুঝলে যে বুঝবে বুঝবে, যে বুঝবো না আমাদের কিছুই করার নাই। আল্লাহ পাক সহি সমজ ও ফহম দান করুক, সবাই বলি আমিন। মহতরম হাজরিন, এবছর এবার আগামী শুক্রবারে ঈদ মিলাদুন্নবী পড়ে গেল, মহান একদিকে ইয়াউমুল জুমা, অন্যদিকে নবীর আগমনের দিবস ঈদ মিলাদুন্নবী, দুটা বরকত এক হয়ে গেল, দুটা বরকত এক হয়ে গেল। এবং দেশের পারিপার্শ্বিক পরিবেশেরকে সামনে নিয়ে করোনা যে মহামারী, এটাকে সামনে নিয়ে সর্বত্র সবাই এটা স্বাস্থ্যবিধি মেনে পালন করবে। রাষ্ট্র থেকেও সেই ঘোষণা এসেছে ঈদ মিলাদুন্নবী পালিত হবে, কিন্তু স্বাস্থ্যবিধি পালন করে পালিত হবে সর্বত্র। আমরা আমাদের মসজিদে আমাদের মতো করে যেভাবে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয়, আমরাও এটা গতবারের মতো এত ব্যাপক পরিসরে আমরা পারবো না, কিন্তু আমরা ইনশাল্লাহ পালন করব। আমাদের সামান্য যে যেখান থেকে যেভাবে সামান্য পাবো আল্লাহ প্রিয় নবীর আগমনের এই মাসে সে শরীক সামিল হয়ে যাবে, আল্লাহ পাক হয়তো এই উসিলায় তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। হ্যাঁ, আল্লাহর প্রিয় নবী এরশাদ করেছেন একজন সাহাবী
উনি রাসূলকে জিজ্ঞেস করলেন মাতা সা ইয়া রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিস ও নবী রে কিয়ামত কবে হবে আল্লাহ নবী বললেন কিয়ামত দিয়া কি করবা না তোমার ঈমান আমল আখলাক সব ঠিক করছো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আমল আখলাক নামাজ রোজা হজ যাকাত এগুলো করি কিন্তু এগুলো দিয়ে আমি কি করব এগুলোর উপর আমার ভরসা নাই আমি এইজন্য কিয়ামতকে ভয় করছি রাসূল বললেন তাহলে তুমি কিসের উপর ভরসা করছো ঠিকমতো এগুলো করো সে বলল ইয়া রাসূলুল্লাহ আমার এগুলো খুব বেশি নাই সত্য কিন্তু ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ও নবী রে আমি আপনাকে ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না আমি আল্লাহকে ভালোবাসি আপনাকে ভালোবাসি আমার রাসূল দেরি করলেন না সঙ্গে সঙ্গে বললেন তাই তুমি আমাকে ভালোবাসো আমার প্রেম তোমার অন্তরে আছে আনতা আমিও ঘোষণা দিলাম আনতা মা মান আহবাবতা তুমি যাকে ভালোবাসো আমাকে ভালোবাসো তুমি জান্নাতে আমার সাথেই সাথী হয়ে যাবে অতএব কিয়ামতকে ভয় করার কোনো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান মাসে মুসলিম উম্মাকে নবীর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ হওয়ার নবীর আদর্শে ফিরে আসার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু